নমস্কার, সবনা উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। না, পুলিশের ওপর আর ভরসা রাখতে পারছে না পাশকুড়ার জিয়াদা গ্রামের বাসিন্দারা। দুষ্কৃতীদের ছোড়াগুলিতে নিহত স্বর্ণ ব্যবসায়ী সমীর পরিয়ার পরিবার গতকাল রাতে 6 নম্বর জাতীয় সড়কের ওপর দেউলপার গ্রাম অঞ্চলে তাকে ঘিরে ধরে দুষ্কৃতীদের একটি দল। তিনি তখন দোকান বন্ধ করে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সাথে ছিল একটি ব্যাগে বেশ কিছু সোনার গহনা সহ লক্ষাধিক টাকা। দুষ্কৃতীরা তাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে ওই ব্যাগটি নিয়ে চম্পট দেয়। তারপরেই পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সরব হন স্থানীয় বাসিন্দারা। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃতের দোকানে এর আগেই একাধিকবার হানা দিয়েছিল দুষ্কৃতীরা, ফলে এখন তিনি দোকানে কোনো মাল বা টাকা রেখে আসতেন না। সেই খবর পেয়ে দুষ্কৃতীরা এবার তাকে টার্গেট করে রাস্তায়। ফলাফল নির্মম মৃত্যু এবং দুঃসাহসিক ছিনতাই। ঘটনার পরেই মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পরে দুষ্কৃতীদের অবিলম্বে ধরা হবে এই আশ্বাস পেয়ে বিক্ষোভ প্রত্যাহার করে নেন বাসিন্দারা। আজ সকালে গ্রাম জুড়ে শুধু শোকের ছবি। স্থানীয় সূত্রে খবর, এলাকায় ভালো ছেলে হিসেবে জনপ্রিয় ছিলেন নিহত সমীর। তার এহেন মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ফুঁসছে গোটা জিয়াদা গ্রাম। মৃতের বাবা সুকুমার পড়িয়া স্পষ্ট জানিয়ে দিলেন, যারা তার ছেলের হত্যাকারী তারা হয়তো টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যাবে, তাই তারা এই খুনের CBI তদন্তের দাবি করেছেন। কিছু আমি তো বাড়িতে ছিলাম, রাস্তায় কি হয়েছে সেটা তো এখন জানতে পারে, সঙ্গে সঙ্গে ফোন নিয়ে চলে যে গুলি করে একবারে শেষ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে করেছে। এই অবস্থা, বাড়ি ফিরছিল? হ্যাঁ, বাড়ি আসছিলাম, আসার পথে এই অবস্থা হয়েছে। সোনা দুবার ডাকাতি হয়েছিল, দুবার, একবার ঘর ভেঙে এবার ব্যাগে যা ছিল সব নিয়ে পালে গেল। এই জন্য যা কিছু নিয়ে যায় আবার নিয়ে পালে আসে, টাকা পয়সা যা কিছু দোকানে অল্প সামান্য কিছু রাখে, নাহলে সব কিছু নিয়ে পালে আসে দোকানে। সেই থেকে আর দেখে প্রচুর, কালকে ডেলিভারি ছিল, 5-6টা বিয়ে বাড়ির অর্ডার ছিল তার সোনা ইয়ে। প্রায় 40 লাখ সোনা ইয়ে করে সব রূপ এইসব করে গহনাপত্র নিয়ে 40 লাখের মতন আনুমানিক গিয়েছে। বাইরের লোক সন্ধ্যার সময় দাঁড়িয়েছে ঘন্টার পর ঘন্টা, ভিতরে যেতে পারতেছে না, এত খদ্দের কালকে ছিল, যাবে বলেই কিনা এত খদ্দের ছিল যে বলতেছে, বলে 40 লাখ টাকা নিয়ে যাচ্ছে। সেই সময় ফলো করে নিয়েছে দোকান থেকে যখন বেরিয়ে আসে। আচ্ছা, তখন ফোন করেছিল? বাড়িতে তো 8:30 ফোন হয়েছে, বৌমা ফোন করেছে, ফোন করতে কথা হয়েছে, তারপরে বেরিয়ে আসতেছে। হ্যাঁ, পরিকল্পনা করেই ফোন করেছে। পাশের দোকান তো সোনা দোকান ভালো চলেনি তো লোকের, কে করেছে এখন তো কিছু বোঝা মুশকিল, পরিকল্পনা করেই তাকে করেছে। তদন্ত করে, হ্যাঁ, শাস্তি দিক এবং CBI হলে আমাদের ভালো হয়। পুলিশের উপর কোনো আমাদের আস্থা নেই, পুলিশ যে করবে সে আস্থাও নেই পুলিশের উপর। পুলিশ তো সব জায়গায় তো দেখতেছি, দিনের বেলা গুলি এইসব যা করতেছে সব এতেই হয়ে যাচ্ছে, চাপা দিয়ে দিচ্ছে। অন্যদিকে ফের প্রশ্নের মুখে জাতীয় সড়কের নিরাপত্তা। জাতীয় সড়ক ধরে সারাদিন হাজার হাজার যানবাহন মূল্যবান জিনিসপত্র নিয়ে চলাচল করে। মানুষজনেরাও ব্যবহার করেন এই জাতীয় সড়কগুলি। অভিযোগ, শুধু কিনা দুর্ঘটনা ঘটলেই শুধুমাত্র পুলিশের দেখা মেলে? হাইওয়ে পেট্রোলিং বলে যে কোনো বস্তু আছে তার কোনো দেখা মেলে না এই 6 নম্বর জাতীয় সড়কে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, 7 নিউজ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।